লাইন ধরেছি আমি 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 একটা কথা বলি এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিভিন্ন দলের লোক আছে বিভিন্ন পেশার লোক আছে আপনি ইসলাম সম্পর্কে কিছু প্রচার করতে পারলে করেন না করলে দোয়া করেন আমি তো কোনো দলের বিরুদ্ধে বলি নাই না আপনি ভুল বুঝলেন কেন নামাজ ওজা সম্পর্কে দুশা কথা আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি কারো ব্যক্তির নামে বলছি আবু জেলের কথা শুনে আপনি রাগ করবেন কেন আপনি ফেরাউনের ওয়াজ শুনে আপনার ওয়াজ এটা তো মিশর দেশের ওয়াজ হচ্ছে আমরা মিশর দেশের ওয়াজ করছি না তে ফেরাউনের ওয়াজ শুনে যদি আপনার চুলকানি শুরু হয় তাহলে তো সমস্যা এ কথা কোন এই পৃথিবীতে সর্বপ্রথম ভোট চুরি করেছিল ফেরাউন জোরে বলেন কে এ যে এরকম একটা চাচা নিয়ত করছে ফজর নামাজ পড়ে যাইয়া ভোট দেবে ফজরে নামাজ পড়ে চিন্তা করছে ওযু নষ্ট করব না এই ওযুতেই ভোট দিয়ে আসব চাচা গেছে আটটার দিকে ফজরের ওযুতে ভোট দিতে যাইয়া দেখে ওর আগে আর একজন তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে এ কথা কর না কে চাচা ভোট দিতে যাওয়ার পরে কিছু সোনার ছেলে এসে বলছে চাচা আপনি চলে যান তো আপনার ভোট দেওয়া হয়ে গেছে তখন তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলেবেলে আবার ডাকতে চাই চাচা শোনেন বাড়ির যে চাচি নিষেধ করবেন চাচিও যেন না আসে চাচির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ৬ বছর আগে জোরে বলেন ৬ বছর আগে বলছে ৬ বছর আগে তোমার চাচি মরে গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম এ কথা কোন এটা হলো ডিজিটাল জোরে বলেন কি টাল আরো জোরে বাংলাদেশ কিন্তু আমি ঈশ্বরের গল্প করতেছি জোরে বলেন কোন দেশ সর্বপ্রথম ভোট চুরি করেছিল ফেরাউন আজকেও গোটা পৃথিবীতে যারা ভোট চুরি করে জোর করে ক্ষমতায় থাকে এরাই হলো ফেরাউনের উত্তর চুরি কোরআন হাদিস থেকে বলতে বলিছে কোরআন হাদিসে বলতেছি তো আপনি কোরআন হাদিস থেকে বলেন আপনি কি ইসলাম সম্পর্কে আনা হচ্ছে আপনি সেই মোতাবেক ইসলাম সম্পর্কে বলতেছি না আপনি বুঝুন না আমার কাছে আসেন আমি ওয়াজের যে লাইন ধরেছি আমি 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 একটা কথা বলি এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে বিভিন্ন দলের লোক আছে বিভিন্ন পেশার লোক আছে আপনি ইসলাম সম্পর্কে কিছু প্রচার করতে পারলে করেন না করলে দোয়া করেন আমি তো কোনো দলের বিরুদ্ধে বলি নাই না আপনি ভুল বুঝলেন কেন নামাজ ওজা সম্পর্কে দুশা কথা আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি কারো ব্যক্তির নামে বলছি আবু জেলের কথা শুনে আপনি রাগ করবেন কেন আপনি ফেরাউনের ওয়াজ শুনে আপনার ওয়াজ এটা তো মিশর দেশের ওয়াজ হচ্ছে আমরা মিশর দেশের ওয়াজ করছি না তে ফেরাউনের ওয়াজ শুনে যদি আপনার চুলকানি শুরু হয় তাহলে তো সমস্যা এ কথা কোন বাংলাদেশের কারো নাম বলছি আমরা তো মিশর দেশের ওয়াজ করতেছি ফেরাউন আর মুসর ওয়াজ হচ্ছে কথা কোন ঠিক কি না কোরআনের আলোচনা কি চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখে নীল লাগে থাকবে আজকের মাহফিল চলছে চলবে বদলগাছির মাহফিল কতক্ষণ চলবে সারা রাত শরীর ভিজার পর সারা রাত শুনবেন নাকি আসলে ভাই আপনারা বোঝেন নাই আমি প্রথমেই বলছি কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই আমাদের দরকার নাই বাংলাদেশের কারো নামে কিচ্ছু বলবো না আমরা মুসানবীর ঘটনা বলতেছি ফেরাউনের কথা বলতেছি আমি কি বলছি যে বাংলাদেশে কে ভোট চুরি করছে বলছি আমি বলছি কে ভোট চুরি করছে এ ফেরাউন জোরে বলেন কে কে ফেরাউনের কথা শুনে আপনার জ্বলতেছে কেন এ কথা কর না কে আমার দিকে লক্ষ্য করুন তাহলে প্রথম নম্বর প্রশ্ন ছিল এই পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে এই যে মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের মধ্যে হেঁটে হেঁটে পার হয়ে গেল যখন সাগরের পানিগুলো ফাঁক হয়ে গেল আসমান থেকে সূর্যের আলো যখন লোহিত সাগরের মধ্যে গেল মুসা নবী পার হয়ে গেল ফেরাউন ঢুকে পড়ল সাগরের পানিগুলো এক হয়ে গেল আর কোনোদিন পানির ভেতরে ফাঁক হবে তাহলে প্রথম নম্বর প্রশ্ন এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে এই জায়গাটা হলো লোহিত সাগরের ভেতরে সুবহানাল্লাহ বলেন চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন গেল কয়টা আরো জোরে বলেন বাকি আছে কয়টা বলবো নাকি শেষ করব
এই কষ্ট করে একটু বসেন তো দেখি বসেন এই বসেন যারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন তো দেখি আলোচনা কি চলবে আরো জোরে বলেন চলবে দুই নম্বর প্রশ্ন হল এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যু বরণ করেছে অথচ এক ভাইয়ের চাইতে আরেক ভাই কত বছরের বড় আরো জোরে বলেন এই আলোচনাটা যদি শুনতেছেন কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে ঢোকা লাগবে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম কি নাম বললাম আল্লাহর পয়গম্বর হযরত উজাইর আলাইহিস সালাম একদিন তার বাড়ি থেকে বের হওয়ার পরে একটা ঘোড়ার পিঠে চড়ার পরে একটা গ্রামের মধ্য দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তিনি লক্ষ্য করে দেখে একটা গ্রামটা ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেছে উজাইর নবী ডাকতে বলেন আল্লাহ এই গ্রামের লোকদেরকে আপনি কেন ধ্বংস করেছেন আল্লাহ ডাকতে বলে উজাইর রে এই গ্রামের মানুষেরা আমি আল্লাহ আমার হুকুমকে বরখেলাপ করেছে আমার হুকুমকে অমান্য করেছে এই জন্য তাদেরকে আমি মাটির সঙ্গে বাড়ি ঘর সহ মিশাইয়া দিছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন উজাইর আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি এদেরকে মাটির সঙ্গে মিশে দিলেন এরা কি আবারও উঠবে আল্লাহ বলতেছে হ্যাঁ এদেরকে আমি আবারও মাটির মধ্য থেকে উঠাবো হাসরে নিয়ে যাব সেখানে বিচার হবে উজাইর আলাইহিস সালাম ডাকতে বলতেছে আল্লাহ এটা আমার বিশ্বাস হয় কিন্তু মাথা খেলে না জোরে বলেন কি খেলে না এ জোরে বলেন কি খেলে না মাঝে মধ্যে আমাদের শয়তান এসে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয় কি দেয় না মাঝে মধ্যে কিন্তু আমরা ভাবি যে আল্লাহ আমাদেরকে আবারও মাটি থেকে উঠাবে হাসরে নিয়ে যাবে এটা বিশ্বাস হয় কিন্তু মনের মধ্যে খটকা লাগে কি লাগে না এই বাংলাদেশে দেখবেন গোটা পৃথিবীতে যারা হিন্দু আছে হিন্দুরা মরে গেলে কিন্তু তাদের লাশটা আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয় এদের হিসাব হলো আগুন পুড়ে ছাই হয়ে গেল ধরার কোনো বুদ্ধি কিন্তু আপনাদের কি মনে হয় আল্লাহ কি ধরতে পারবে পারবে কি পারবে না উজাইর আলাইহিস সালাম যখন বলতেছে আল্লাহ আমার মাথা খেলে না আল্লাহ উজাইরকে একটা ঘুম নামক মৃত দান করলো ওই ঘুমের ভেতরে 100 বছর পার হয়ে গেছে জোরে বলেন কত বছর 100 বছর পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ ঘুম থেকে জাগালেন জাগা বললেন উজাইর তুমি কতদিন ঘুমায়া ছিলে উজাইর বলতেছে আল্লাহ একদিন কিংবা তার চাইতে কিছু কম কিছু বেশি আল্লাহ বলতেছে উজাইর না আমি তোমার জীবন থেকে 100 বছর পার করে দিয়েছি আল্লাহ আকবার বলেন আল্লাহ বলতেছে উজাইর তুমি একটা ঘোড়ার পিঠে চড়ে এসেছিলে তোমার কি মনে আছে উজাইর বলতেছে হ্যাঁ আল্লাহ আমার মনে আছে কি করেছিলে বলে গাছের সঙ্গে বেঁধে রেখেছিলাম বলে গাছের দিকে তাকাও গাছের দিকে তাকায় লক্ষ্য করে দেখতেছে ঘোড়ার লাগাম আছে কিন্তু ঘোড়া নাই সুবহানাল্লাহ কোন ঘোড়ার কি আছে লাগাম আছে কিন্তু ঘোড়া নাই উজাইর সালাম ডাকতে বলেন আল্লাহ ঘোড়া কোথায় গেল আল্লাহ বলে মাটির দিকে তাকাও দেখে মাটির দিকে অনেক হাড্ডি পড়ে আছে হাড় পড়ে আছে উজাইর বলতেছে আল্লাহ বলতেছে উজাইর হাতের মধ্যে বালি নিয়ে তুমি হাড়ের মধ্যে ফু দাও হাতের মধ্যে বালি নিয়ে হাড়ের মধ্যে ফু দিয়েছে সাথে সাথে আল্লাহ তাআলা ঘোড়াটাকে জীবিত করে দিয়েছে আল্লাহ আকবার বলেন তখন উজাইর আলাইহিস সালাম ডাকতে বলছে আল্লাহ আমি ভুল করেছি তুমি আল্লাহ তোমার পক্ষে সবকিছু করা সম্ভব এই যে উজাইর আলাইহিস সালাম এবং তার ভাই এরা ছিল যমজ ভাই জোরে বলেন কি ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সাথে মৃত্যুবরণ করেছে কিন্তু যেহেতু উজাইর নবী 100 বছর ঘুমের মধ্যে পার করে দিয়েছে এই জন্য উজাইর আলাইহিস সালাম হলো তার ভাইয়ের চাইতে 100 বছরের ছোট সুবহানাল্লাহ বলবেন না কয়টা প্রশ্ন উত্তর গেল আরো জোরে বলেন তিন নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানা ও খাবার খায় জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায় এই জেলখানা বুঝতে হলে আপনাদেরকে কোরআনের ব্যাখ্যার মতো ঢোকা লাগবে প্রত্যেকটা মায়ের পেটের ভেতরে যখন সন্তান চলে আসে ওই সন্তানটা যখন খাবার খায় ওই মাও যখন খাবার খায় সন্তানও খাবার খায় মাও যখন খাবার খায় না সন্তানও খাবার পায় না তার কারণ হলো মায়ের সঙ্গে সন্তানের নারের একটা সম্পর্ক আছে না নাই আরো জোরে বলেন এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছে কোন মা যদি পেটের ভিতরে সন্তান নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই সন্তানকে কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না পেটের ভেতর থেকে ওই সন্তানটা নামাজের ট্রেনিং পেয়ে যাবে তার কারণ মা যখন রুকু করে সন্তানও করে কি করে না
মাও যখন সিজদা করে সন্তানও করে কি করে না এইজন্য ইমাম গাজ্জালি বলেছে মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি রোজা থাকে ওই সন্তানকে কোনোদিন রোজার ওয়াজ করা লাগবে না ও হবে রোজাদার কিন্তু বাংলাদেশের এমনও কিছু লোক আছে বিশাল বড় স্বাস্থ্য খাসির মতো শরীর কিন্তু রোজা থাকে না আছে না নাই এরা দেখবেন হোটেলে হোটেলে লাল কাপড় পেঁচাইয়া ভাত খায় কথা কন না কে আচ্ছা কি মনে হয় লাল কাপড়ের মধ্যে আল্লাহ দেখতে পারে না আল্লাহর চোখ যায় না আসলে শুনেন এরা সুস্থ থাকার পরে কেন রোজা থাকতে পারে না হাদিসের ব্যাখ্যা হলো এই মানুষটা রোজা না থাকার পিছনে অন্যতম কারণ হলো এই মানুষের মাও যখন ছিল তাকে পেটের মধ্যে নিয়ে রোজা থাকেনি এ কথা কন না কে এটা হলো প্রথম নম্বর ব্যাখ্যা আর দুই নম্বর ব্যাখ্যা হলো ইয়া আইয়ুগাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ রোজা ফরজ করছে কাদের উপরে ইমানদারদের উপরে জোরে বলেন কাদের উপরে তার মানে বোঝা গেল সুস্থ থাকার পরও যারা রোজা থাকে না এরা হলো বেঈমান এ কথা কোন কিছু কিছু লোক আছে সারা বছর গ্যাস হয় না রোজালে পেটত গ্যাস জড়ো হয় কেরে তোর পেটতে এত গ্যাস সরকারও জমা দিলে কি হয় কথা কোন ঠিক কিনা